21 এপ্রিল আজকের উল্লেখযোগ্য বিষয়। ভারতে প্রথম উপগ্রহ প্রতিস্থাপন হয়েছিল 1975 খ্রিস্টাব্দে আজকের দিনে। বৈজ্ঞানিক ডারউইনের মৃত্যু, বৈজ্ঞানিক পিয়ের কুরির মৃত্যু, কবি বায়রনের মৃত্যু, লেখিকা অনুরূপা দেবীর মৃত্যু, অভিনেত্রী তারা সুন্দরী দেবীর মৃত্যু, রাজা রাধাকান্ত দেবের মৃত্যু। রাজা রাধাকান্ত দেব জন্মগ্রহণ করেন 10 মার্চ 1783 খ্রিস্টাব্দে, মৃত্যু 19 এপ্রিল 1867 খ্রিস্টাব্দে। তাঁর পিতামহ ছিলেন মুন্সী রাজা নবকৃষ্ণ, যিনি শোভাবাজার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। রাধাকান্তের প্রাথমিক শিক্ষা কামিংসের ক্যালকাটা একাডেমিতে। তিনি পণ্ডিতদের কাছে সংস্কৃত ফার্সি শেখেন। 1818 খ্রিস্টাব্দে পিতার স্থলে হিন্দু কলেজ পরিচালন কমিটির সদস্য হন। এই কলেজের সঙ্গে 32 বছর যুক্ত থেকে আইন কানুন নির্ধারণে অংশ নেন। 25 এপ্রিল 1831 খ্রিস্টাব্দে ডিরোজিওর বিতরণ ব্যাপারে তার হাত ছিল এবং 4 জুলাই 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটির পত্তনের সূচনা থেকেই ভারতীয় সম্পাদক হিসেবে তিনি বাংলা গ্রন্থ নির্বাচনে সাহায্য করেন এবং চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য হিন্দু ছাত্রগণের শবব্যবচ্ছেদ এবং উচ্চশিক্ষার জন্য বিলাত যাত্রা সমর্থন এই ব্যাপারেও অর্থ সাহায্য করেছিলেন। 24 পরগনা কৃষিকার্য সম্পর্কে বৈজ্ঞানিক নিবন্ধ রচনা করেন। মাতৃভাষার মাধ্যমে কৃষি ও শিল্প বিষয়ক বিদ্যালয় খোলার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। 1822 খ্রিস্টাব্দে পণ্ডিত গৌরমোহন বিদ্যালঙ্করের স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি প্রণয়ন ও প্রচারে তিনি সাহায্য করেছিলেন। শিক্ষাক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের প্রভাবমুক্ত করার প্রচেষ্টায় হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের একজন প্রধান কর্মকর্তা ও সংস্কৃতি ক্ষেত্রে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর, মতিলাল শীল, রাজেন্দ্রলাল দত্ত প্রমুখের সঙ্গে 2 মে 1853 খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিস্থাপন করেন। এটি প্রথম জাতীয় কলেজ।